সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা সমস্ত দল সংগঠন মিলে আজকে কালো দিবস পালন করেছি। সমস্ত শহরে এবং বিভিন্ন গ্রামাঞ্চলে কালো পতাকা উত্তোলন করা হয়েছে, যদিও প্রশাসন থেকে আমাদেরকে প্রচণ্ডভাবে বাধা দেওয়া হয়েছে, সমস্ত কালো পতাকা খুলে নেওয়া হয়েছে এবং আজকে এখন আমরা ক্ষুদিরাম সেতুর নিচে আমরা ধর্ণা দিলাম, অল্পক্ষণ দিয়েছি এবং আগামী প্রশাসনের এই কাজকর্মকে আমরা অত্যন্ত ধিক্কার জানাই। আগামী ২৪শে সেপ্টেম্বর আমাদের ধিক্কার মিছিল, ওই মিছিলটা আমরা জোরদারভাবে করব এবং মিছিলের আগে আমরা একটা মিটিংয়ে বসে পরবর্তী কার্যক্রমের সিদ্ধান্ত নেব। ধন্যবাদ।